গাইস, গুড মর্নিং। কলেজ যাবো, রেডি হয়ে গেছে। আজকে একটু দেরিতে, অন্যদিন 10:30 থাকে, আজকে 11:30, আবার কালকে আবার 9:30 আছে, এক একদিন এক এক টাইমে। তো আজকে 11:30 একটু আস্তে ধীরে রেডি হচ্ছি। আর আজকে বাড়িতে মানে মা বাবা বনি বিয়ে বাড়ি যাবে, তো ওরা খুব মজা করবে। আমাকে মা বলেছিল এই বিয়ে কাটিয়ে তারপরে আসতে, কিন্তু ভালো, ক্লাস বাদ দেওয়া যাবে না, কারণ এখন পুরোপুরি ক্লাস চলে গেছে। আগের বার যখন আসছিলাম তখন একদিন গ্যাপে গ্যাপে ক্লাস ছিল, বাট এবার তো রোজ রোজ ক্লাস। মন্দিরও তাই, মন্দির তো সকালেও আবার বিকেলেও আছে, কারণ ওদের ইভিনিংয়েও ক্লাস হয়। যাই হোক, আমি ও আজকে আমার এই ফ্যান লাগিয়ে দিয়ে গেছে, কারণ আজকে ফ্যান ছিল না, আজকে লাগিয়ে দিয়ে গেল। তো অতটা গরম পড়েনি ফ্যানের, কিন্তু লাগিয়ে না হলো আর কি, যেটা করতে হবে তাড়াতাড়ি করে নেওয়া ভালো, কারণ এখন মেবি ফ্যান একদম কমও থাকে, এরকম যেটা শুনলাম। যাই হোক, তো আমি এখন যাই কলেজে আর খেতে যাবো, আগে খেতে যাবো তারপরে কলেজ যাবো, তারপরে খেতে যাই। আমার খাওয়া শেষ আর এখন যাচ্ছি কলেজ। আচ্ছা, কলেজে আইডেন্টিটি কার্ড দেওয়ার কথা আছে, তো তাই একটু তাড়াতাড়ি যাবো, 15 মিনিট আগে, দেখি পাই নাকি, না হলে ক্লাসে পরে নিয়ে যেতে হবে। পরপর ক্লাস আছে 3:30 অবধি, তো ক্লাস করে নিয়ে কলেজ থেকে এসে কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে বৃহস্পতিবার, হ্যাঁ আজকে বৃহস্পতিবার, আর এখন বাজছে 11:45 মতো। একটু আগে আমার পড়া শেষ হলো, মানে এখনই পড়া শেষ হলো, অনেক দিন গেল, তারপর ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমাদের একটা বিয়ের ইনভিটেশনও আছে, তো সেটার মধ্যে যাবো, মানে কোচবিহারে না, বাইরে, মানে তুফানগঞ্জে আছে আমার জ্যাঠু তো দিদির বিয়ে একটা, তো সেখানে যাবো। আমি মা আর বাবা যাবো, ঠাম্মি যাবে না, দিদি তো যেতেই পারবে না। আর তো আজকে ব্লগটা ইন্টারেস্টিং আর মজাদারও হবে, তো দেখতে থাকো। এই যে সকালের খাওয়ার পরোটা, পনিরের তরকারি আর সস, আর আমি এখন ঝটাপট খাবো, কারণ আমার খুব 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 খিদে পেয়েছে। শপিতে 40 টাকায় হেডফোন পাওয়া যাচ্ছিলো, তো মন দিদি দিদি দুজনে অর্ডার দিছিল। মন্দিরটা আসেনি, কিন্তু দিদিরটা চলে আসছে, মানে আমাদেরটা চলে আসছে, তো এখন এটা খুলে দেখবো, মানে এটা আদৌ চলতেছে কিনা। আর এই যে ঠাম্মি, অনেকদিন পর বাড়িতে এসে তোমার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, খালি ভালো লাগতেছে, তোমাদের পাইছি তাই ভালো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু এ নিউ ডে, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে আমার অনেক 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 দেরি হয়েছে ব্লগ স্টার্ট করতে, সকাল থেকে একটা অদ্ভুত শিডিউলে চলতেছিলাম, ঘুম থেকে উঠে আমি কলেজ গেলাম, কিন্তু ক্লাস ক্লাস তো কিছুই হলো না, বেকার গিয়ে টিয়ে আবার ঘুরে আসি। ইতিমধ্যে আমার খুব দাঁতে ব্যথা উঠলো, তো আমি এতক্ষণ শুয়ে শুয়ে রেস্ট নিলাম, এখন অনেকটা কমছে ওষুধ খাওয়ার পরে। তো ভাবলাম না, ব্লগটা স্টার্টই করি, যেহেতু বনির আজকে বিয়ে বাড়ি আছে আর ও বলছে ব্লগ করতে, তো আজকে করতেই হবে। এখন আমরা আপাতত খেয়ে দিয়ে আবার কলেজে ক্লাস আছে যাবো, তো এখন আপাতত খাওয়ার বাড়ছি। তো আজকে আমার খাবারে আছে আলু ভাজা, ডাল, মাছের ঝোল, বেগুন ভাজা। এই যে অর্ণবীয় ভাত বাড়া স্টার্ট করছে, তো আমরা এখন খেয়ে নেবো একটু পরে, তারপর কলেজের জন্য বেরোবো। আমার স্নান খাওয়া দাওয়া শেষ, মা ঠাম্মি এখনও খাচ্ছে, আর আমি এখন একটু পড়তে বসবো, কারণ আমরা 4:30 না, 5:00 দিকে বেরোবো ওখান থেকে, আর ফিরতে ফিরতে রাত হবে, আর কালকে সকালে আমার পড়া আছে, তো এখন একটু পড়তে হবে। তো কলেজ থেকে চলে আসছি, কলেজে আজকে 2টি ক্লাস হয়েছে, একটা ক্লাস ক্যান্সেল হয়েছে, আর একটা ক্লাসে 2 ঘন্টা ধরে চলার কথা ছিল, বাট ওটা ক্যান্সেল হয়েছে, তো আমরা একটু আড্ডা ফাড্ডা দিয়ে ঠান্ডা খেয়ে চলে আসছি। এখন আমি খেতে যাচ্ছি, বাড়িতে ব্যাগটা রেখে গেলাম, মধুরিমা আসছিল একটা জিনিস নিতে, তো আমি এখন খেতে যাচ্ছি। বনির দিকে হেডফোন আসছে 40 টাকা দামের হেডফোন, আমি খুব এক্সাইটেড, বাড়ি গিয়ে দেখবো 40 টাকা দামের হেডফোন কীভাবে চলে, মানে কতটা চলে, কীভাবে চলে, কতটা একটি চলে, ও যাই আপাতত খেয়ে আসে। তো এখন আমি সত্যি টোটালি মোটামুটি ফাইন, এখন আমি কলেজ যাওয়ার জন্য রেডি, ইউনিভার্সিটি যাওয়ার জন্য, আর প্রায় 3:30 মতো বাজে, এখন বেরোবো 3:30 থেকে ক্লাস, একটু হয়তো স্যার লেট করবে, তাই একটু লেটই, মানে এখন বেরোলেই ধরতে পারবো। তো এখন ফাইনালি যাই, আর 7:00 মোটামুটি ক্লাসই আছে, তো দেখছি তারপর কী করি। চারটা বেজে গেছে, আর আমি এখন চেঞ্জ করে আসলাম, এখন নব রেডি, আর এদিকে মাকে আমি খোপা করে দিছি, 1 মিনিট দেখাই। আর এই যে মার খোপা, আমি জীবনে মাকে আগে খোপা করে দিইনি, দিদি করে দেয় প্রতিবার। তারপর আমি ফটো তুলে দিদিকে পাঠাইলাম, দিদি বললো ভালো হয়েছে, বড় মাও বলছে ভালো হয়েছে, ভালো হয়েছে। তো কি গো, এ হাতে দেখা হলো ভাই।
তো আমাদের আপাতত একটা ক্লাস শেষ হলো, আর একটা কাছে পাঁচটার থেকে। এখন আমরা ক্যাম্পাসে ঘোরাঘুরি করবো। বিকেলবেলা ভালোই লাগে না, বল? দুপুরবেলা একদম ভালো লাগে না, কিন্তু বিকেলবেলা সত্যি ভালো লাগে। হ্যাঁ, সকালে বাপরে বাপ, ওই তো সকাল দুপুর, এই সময় অনেকটা ছায়া ছায়া, বেশ ভালো লাগছে। দুজন সামনে হাত ধরে হাঁটতেছে, সুমন আর আবৃত্তি, আর আমাদেরকে ব্লগ করতে দেখে বললো নাইস নাইস। তো আমরা রেডি, আর বাবা বাড়ি ওয়েট করছে, তো এখন যাব। তুমি কি ক্যামেরার মধ্যে ঠিক করতেছো? আর এখন যাই। আসার পর একটু মোবাইল ঘেটে যে ঘুম দিছি, এখন ঘুম থেকে উঠে মনে হচ্ছিল আমি কোথায় আসি, কোন বিশ্বে আসি, মানে মাতাল মাতাল লাগতেছিল। যাই হোক, আমি এখন উঠলাম, ঠামিকে ফোন করলাম, বাড়িতে ফোন করলাম বলতে বাবাকে ফোন করলাম, বাবারা বিয়ে বাড়ি গেছে। আর আজকে রাত্রে আমি পিৎজা খাবো, যেহেতু বাবারা ভালো ভালো খাচ্ছে, তাই বাবা বলেছে কিছুটা ভালো খেয়ে নিতে। তো এখানে তো তেমন কোনো দোকান নেই যেখানে অন্য কিছু খাবো। হ্যাঁ, আগে যে কম্বোগুলো আনছিলাম, মানে ও আপনারা জানেন না, চাস্কার আগে যখন আসছিলাম জলপাইগুড়ি, তখন ওই দোকানটা থেকে রাত্রেবেলা খাওয়ার জন্য কম পাচ্ছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেনের, বাট আমার খুব একটা ভালো লাগেনি। বাট এখানকার চিকেন পিজাটা ভালো আছে, যদিও পেট ভরবে কিনে যাই না, বাট রাত্রে ওটাই খাবো, তো একটু পরে গিয়ে নিয়ে আসবো। এখন আপাতত একটা কাজ হচ্ছে, কৌটাগুলো অনেকদিন ধরে ফারানো ছিল, তো যথারীতি গন্ধ, তো যথারীতি সেটা দিয়ে আমার একটা গন্ধ গন্ধ হয়ে গেছে। মানে একটা কিছু আগে বিস্কুট বা চানা চুর ছিল, তো ওটা ধুতে হবে, ধুয়ে নিয়ে একটু পড়তে বসবো। কালকে টিউশন আছে, 9:30 থেকে ক্লাস আছে কলেজে, তো এখন কাজটা কমপ্লিট করে নিই, তারপরে আমরা খেতে যাবো। তো ক্লাস শেষ, এখন যাচ্ছি বাড়ি, মানে ঘরে রুমে, তখন গিয়ে তারপর কথা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে। এই যে ব্রাইড এখন খুব বিজি, আমি পিৎজা নিতে বেরিয়ে পড়ছি। এখন প্রায় 9:00 বাজে, তা একটু দেরি করে যাচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে আবার পিৎজা ভালো লাগবে না, আর দেরি করে খেললে, মানে বেশি তাড়াতাড়ি খেললে আবার রাত্রে খিদে পেয়ে যাবে, তাই একটু দেরি করে গেলাম, কাকুকে বলে গেলাম। হ্যাঁ, আর আমার পা মোটামুটি এখন ঠিক হয়ে গেছে, ফলটা একটু আছে, বাট ব্যথা অনেকটি কমে গেছে, মানে নাই বলতে গেলে। দুদিন একটু প্রবলেম হচ্ছিলো, মানে খুবই প্রবলেম হয়েছিলো, মানে মা বাবা টেনশন করছিল, বাট ঠিক হয়ে গেছে, আমি বলিনি, আর ওষুধ খাওয়াতে ঠিক হয়ে গেছে। তো খাওয়ার নেওয়া হয়ে গেছে, আর সামনের দোকানে যাবো, পার্ক চকলেট নেবো একটা, কারণ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে, আর অপশন এখানে চকলেটই, তো পার্ক চকলেট নিয়ে বাড়ি যাবো। তো ওখান থেকে আসার পরে একটু রেস্ট রেস্ট নিলাম, চা খেলাম, এই ওই করতে করতে সময়টা চলে গেল কীভাবে, এখন 9:30 মতো বাজে। এখন এই রে বান্টি ফোন করছিল, যাই হোক, তো এখন 9:30 মতো বাজে, আমি যাবো রাতের খাবার আনতে, ওই রুটি তড়কা কিছু একটা আনবো, তো এখন গিয়ে ফটাফট সেটা নিয়ে আসি। তো রাতের খাবার নিয়ে চলে আসছি, আজকে রুটি আর তরকারি নিয়ে আসলাম, রুটি আর তরকারিটা এখন খাবো গরম গরম, না হলে আবার ঠান্ডা হয়ে গেলে রুটিটা একটু শক্ত শক্ত টাইপের লাগে, তাই এখনই খাই নেবো ফটাফট। তো এই হলো পিৎজাটা, ঠান্ডা হয়ে গেছে একদমই, দেখি খেয়ে কেমন হয়েছে, ঠান্ডা একদমই ঠান্ডা হয়ে গেছে, কিচ্ছে করার নেই, দেখে তো মনে হচ্ছে ভালোই, মানে অনেকের কাছে রিভিউ শুনছি ভালো খেতে, তার জন্য খেলাম এটা, কারণ কম্বোগুলো অতটা ভালো লাগেনি আমার। আর এই দোকানটায় এখন কলেজে সবার জন্য খুব ভালো হয়েছে, মানে যারা এই দিকে থাকে, মেস বেশিরভাগ মেসে, এখানে এই চত্বরে অনেক মেস আছে, তো সেখানকার স্টুডেন্টরা মাঝে মাঝে কিছু খেতে চাইলে অবশ্যই খেতে পারবে, তো সেই জন্য বেশ ভালো একটা জায়গা। তো খেয়ে দিই কেমন, আমি তো ব্লগে দিয়ে দেবো, এই যেগুলো সব ব্লগে যাবে।
তো আমরা রাত্রেবেলা করে এগুলো পাগলামি করি মাঝে মাঝে উঠে আর কাকুর কাছে বকাও খাই। তুই রাত্রেবেলা উঠে খিদা পেয়েছে, গেছিস শুনে গেছিস কেন? ওর আজকে বাদে ওর বান্ধবীরা দরজা বন্ধ করে এসেছে বাইরে, ওকে ঢুকতে দিচ্ছে না। ওর আমাকে মুন্নি কাকিমা বলে ডাকে ফর নো রিজন, কোনো কারণ নেই তাও ডাকে। তো যাই হোক, এখন আমরা একটু ছ্যাবলামো করবো, কেন 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 আমরা একটু ছ্যাবলামি করবো। তো ছ্যাবলামি করার পর ঘুমিয়ে পড়বো। আমাদের গেস্ট, আমাদের মেসের গেস্ট, আর ওকে গেস্টকে রুমের বাইরে বাইরে করে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। ওর আজকে জন্মদিন 12টার পরে, তো আগে থেকে হ্যাপি বার্থডে। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন বিয়েতে বসবে, কিন্তু আমরা চলে যাবো কারণ আমাদের আধা ঘন্টা পর যেতেও হবে। তো এখন বাবা দেখা করতে গেছে, দেখা করে এসে তারপর বেরোবো। পিৎজাটা বেশ বড় ছিল, অর্ধেকটা খাওয়ার পর তারপরে পেটে ঢুকছিল না, খেতে মানে মরে গেছিলো, মানে মনে হচ্ছিল পেট ভরে গেছে। তো অতটুকু রেখে আবার পড়তে বসছি পরে নিয়ে, তারপরে ওটা খেয়ে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে রেডি, এখন বিছানা করবো আর ঘুমিয়ে পড়বো। কাল থেকে তাড়াতাড়ি কলেজ এসে, তো তাড়াতাড়ি উঠতে হবে। তো আজকে ব্লগটা এতটুকুই ছিল, কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগছে ব্লগগুলো। গুড নাইট। তো আমি একেবারে বাড়িতে এসে দেন ব্লগ করছি, কারণ গাড়িতে আমার ব্লগ করার মতো একটু এনার্জি ছিল না, বা ক্লিপিং নেওয়ার মতো একটু এনার্জি ছিল না। এখন বাড়িতে আসলাম, ফ্রেশ ফ্রেশ হলাম, এখন জাস্ট ঘুমাবো। ও মাঝখানে মায়েদের সাথে দেখা হয়ে গেছিলো, ওর একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, ভালো মন্দ যাই লাগুক কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, এরকমই মজার মজার ব্লগ পেতে বেল আইকনে প্রেস করবেন আমাদের ব্লগের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।